বন্ধুরা, আজকাল ভারত ও কানাডা সম্পর্ক একদম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। G20 সম্মেলনের পর দুই দেশের মধ্যে এক ধরনের মনে হচ্ছে মানবযুদ্ধ শুরু হয়ে গেছে, এমনকি এখন সেগুলো তো সরকারের কাছে পর্যন্ত পৌঁছে যায়। লক্ষণীয় বিষয় হলো কানাডার প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করেছে তাতে খালিস্তানের তো অবশ্যই খুশি হবে, কিন্তু বাকি বিশ্ব জাস্টিন ট্রুডোর এই বক্তব্যের সমালোচনা করছে। আপনারাও সবাই জানেন যে ভারত এর আগে অনেকবার চীন ও পাকিস্তানের রাজনৈতিকের ওপর অ্যাকশনকে নিয়েছিল, এমনকি তার বিপরীত বক্তব্যের জন্য সমালোচিত হলো, কখনো তার গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নাম সবার সামনে প্রকাশ করেনি, এমনকি তারা এই ধরনের ইস্যুতে সরাসরি জড়িত ছিল না। এমনকি চীন ও পাকিস্তানের মতো ভারতের কট্টর বিরোধীরা এভাবে সংসদ অধিবেশনে ডেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নাম ফাঁস তো করেনি। এটি একটি কূটনৈতিক আনুষ্ঠানিক যা প্রতিটি দেশ অনুসরণ করে। সহজ ভাষায় বললে, গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অন্য দেশের দূতাবাসে মোতায়েন করা হয়, এমনকি এই তথ্য শুধুমাত্র সেই দেশের সরকারকে দেওয়া হয়। আর এটা একটা পুরনো রীতি, যেখানে ওই দূতাবাস রয়েছে এর অর্থ হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা অফিসারদের মোতায়েন, এমনকি তারা সেই দেশে আছে কিনা সেই সম্পর্কে তথ্য দিতে হবে। কিন্তু নিয়ম অনুযায়ী সেই দেশ কখনোই এই অফিসারদের নাম প্রকাশ্যে বা পাবলিক প্লেসে কখনোই উপস্থিত করবে না। কিছু সমস্যা থাকলে কিছু গোয়েন্দা সংস্থা সরাসরি সরকারের সঙ্গে কথা বলবে, কিন্তু এইবার প্রথম কানাডা ভারতীয় গোয়েন্দা সংস্থা অফিসারের পবন কুমারের নাম প্রকাশ করে উচ্চ পদক্ষেপ নিয়ে নিয়েছে। এতে জাস্টিন ট্রুডো সন্তুষ্ট না হলেও তিনি পবন কুমারকে তার দেশ থেকে বহিষ্কার পর্যন্ত করে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ পর্যন্ত দিয়ে দেয়। এই বিষয়টিকে নিয়ে এমন তোলপাড় সৃষ্টি হয়েছে সেটা তো আপনাদের আলাদা করে বলার দরকার নেই, কিন্তু এই বিশৃঙ্খলার মধ্যে খালিস্তানিরা তাদের জায়গা থেকে আরও একটি ঘৃণ্য কাজকে দেখা গেল। ভারত সরকার গতকালকে ক্ষোভে ভারত সরকারও গতকাল কানাডার কূটনীতিককে তাদের দেশে বহিষ্কার করিয়ে দেয়। এখন সেটার প্রতিশোধ নিতে খালিস্তানিরা কানাডায় ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় ভার্মাকে হত্যা করে প্রতিশোধ নিতে চায়। তারা তো প্রকাশ্যে হুমকি পর্যন্ত দিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিছু সাম্প্রতিক সময়ে মিডিয়া রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে যে ভারতের দ্রুত প্রতিশোধমূলক পদক্ষেপে খালিস্তানিরা অনেক হতবাক হয়ে গেছে, এমনকি তারা অনেকবার ভারতীয় দূতাবাসকে লক্ষ্য করার চেষ্টা করেছে। যখন জাস্টিন ট্রুডোর প্লেন নষ্ট হয়ে গেছিল সেই সময় কিন্তু খালিস্তানিরা বলেছিল ভারত যেন তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে, অন্যথায় পরিণতি একদম ভালো হবে না। এমনকি আজ আবার তারা ভারতীয় রাষ্ট্রদূতকে সরাসরি হত্যার হুমকি দিয়ে দিয়েছে, যার জবাবে ভারত কড়া ভাষায় জবাব দেয়। এমনকি ভারতও বলেছে যে ভারত তার কোনো কর্মকর্তার উপর কোনো হামলা একদমই সহ্য করবে না। যদিও আমাদের কূটনীতিকদের সুরক্ষার দায়িত্ব কানাডা সরকারের, কিন্তু জাস্টিন ট্রুডো যদি না করতে পারে তাহলে আমরা আমাদের বিশেষ ফ্রন্টিয়ার ফোর্স কানাডায় পাঠিয়ে আমাদের অফিসারদের রক্ষা করব। ভারতের বিদেশ বিভাগ থেকে এটাও বলেছে যে তারা এই নিয়ে অনেক দুঃখিত যে একটি সন্ত্রাসী সংগঠন প্রকাশ্যে ভারতীয় রাষ্ট্রদূতকে হত্যার হুমকি দেয়, এমনকি কানাডা সরকার এর বিরোধিতা করে না। এটা কিন্তু সত্যি লজ্জার বিষয়। এভাবে চলতে থাকলে আমাদের রাষ্ট্রদূতের প্রত্যাবর্তন নিয়ে ভাবতে হবে, কারণ কেউ যদি শুধু বিদ্রোহী চিন্তাধারা রাখে, এমনকি কেউ যদি ভারতীয়দের প্রতি অসম্মানজনক ব্যবহার করে, তাহলে তো সরকার তার উপর কড়া স্টেপকে তো ওঠাবেই। এমনকি সরকারও যদি সেই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের বিরোধীদের সমর্থন করে, তাহলে এমন দেশের একজন রাষ্ট্রদূত বা কোনো কমিশনার নিয়োগের কোনো মানেই হয় না। এবার বন্ধুরা, আপনারাই বলুন, কানাডার সাথে সম্পর্ক রাখা ভারতের কি এখন উচিত কি উচিত নয়, আপনাদের কি মনে হয় দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।